যারা একটু কম বয়সী আছেন অবশ্যই নিজের ক্যারিয়ারের বিষয়ে একটু সচেতন হবার চেষ্টা রাখুন, কারণ 5 বৎসর পরে আপনার আত্মীয় আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কেমন আছেন, তখন তারা জিজ্ঞাসা করবে যে আপনি কি করেন। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। 2022 সাল, এই সেপ্টেম্বর মাস, কর্কট রাশি। এই মাসটা আপনাদের কেমন যাবে? এই মাসে আপনাদের আর্থিক বিষয়, আপনাদের প্রেমজ সম্পর্ক, বিবাহিত জীবন, আপনাদের কর্মজীবন সমস্ত বিষয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। এই মাসে 9টি গ্রহের অবস্থান জেনে নেওয়া আপনাদের দরকার আছে, কারণ এই 9টি গ্রহই আমাদের জীবনে মাসে কিছু ভালো কিছু নেগেটিভ সময় নিয়ে আসে। তো এই মাসে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকবে শুক্র, রবি, তৃতীয় স্থানে বুধ, চতুর্থে কেতু, সপ্তমে শনি, নবমে বৃহস্পতি এবং দশমে রাহু, 11তম স্থানে মঙ্গল। তবে এই মাসে 2টি গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করবে। 17 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, আর 24 তারিখে শুক্র ঘর পরিবর্তন করে আপনার এই তৃতীয় স্থানে প্রবেশ করবে। এই হলো গ্রহের গোচর এবং অবস্থান। প্রথমেই আসা যাক এই মাসে আপনাদের শরীরশাস্ত্র। এই মাসে গ্রহের অবস্থান অনুযায়ী বলা যেতে পারে শরীরশাস্ত্রের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের দেখাচ্ছে না। শরীরশাস্ত্র আপনাদের যেমন আছে তেমনই থাকছে। এর পরবর্তীতে আসা যাক, আপনারা যারা পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রের মধ্যে আছেন, এই মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মাস, সেটি আপনারা আশা রাখতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আপনারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সেখানে আপনারা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বা উত্তীর্ণ হওয়ার আশা আপনারা রাখতে পারেন। আপনারা কোথাও অ্যাডমিট নিতে চাইছেন, এই মাসে সেটিও আপনাদের ক্ষেত্রে হওয়া সম্ভব আছে। তবে এই মাসের কয়েকটা দিন অবশ্য আপনাদের মধ্যে মনোসংযোগ একটু কম দেখাচ্ছে, তাই অবশ্যই আপনাদের পড়াশোনার মধ্যে যথেষ্ট ফোকাস সেটি রাখতে হবে। এর পরবর্তীতে আসা যাক, আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, এই মাসটা আপনাদের সম্পর্ক কেমন থাকবে? যারা প্রেমজ বা লাভ রিলেশনে আছেন, আপনার বিপরীতে সে পুরুষ সঙ্গী বা মহিলা সঙ্গী যাই হন না কেন, বিপরীত দিক থেকে কিছু অ্যাগ্রেসিভ নেচার আপনারা কিন্তু দেখতে পাবেন এবং কিছু বিষয়ে সহ্য করার প্রবণতা আপনাকে আনতে হবে। যেহেতু আপনার রাশি অধিপতি হলো চন্দ্র, তাই আপনার মনটা খুব সফট, নরম, কোনো কিছু বিষয়ে আপনি খুব রিয়্যাক্ট কম করেন। তবে আপনাদের মধ্যে মন মানসিকতা হঠাৎ করে কিছু পরিবর্তন, সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। তাই প্রেমজ সম্পর্কে বিপরীত দিক থেকে কিছু অ্যাগ্রেসিভ নেচার আপনি এটি মেনে নেবেন বা এরকম ক্ষেত্রে মেনে নেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে যথেষ্ট দেখাচ্ছে। এর পরবর্তীতে আসা যাক, যারা বিবাহিত আছেন, যারা বিবাহিত আছেন আপনাদের সম্পর্ক এই মাস মধ্যমা বলা যেতে পারে। সম্পর্ক আপনাদের মধ্যে খুব একটা খারাপ দেখাচ্ছে না, তবে মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের দুজনের কথার মধ্যে দুজনের একটি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। অর্থাৎ আপনি একরকম চিন্তা ভাবনা করবেন, আপনার বিপরীতে আরেক রকম চিন্তা ভাবনা করবে, যার ফলে আপনাদের একটু মতে বড় ধরনের কোনো সমস্যা নেই, বিবাহিত জীবন আপনাদের মধ্যমা বলা যেতে পারে। এই মাসে আপনাদের ভাগ্য কতটা আপনাদের সহায় থাকবে, এই মাসে অবশ্যই আপনারা ভাগ্যের সহযোগিতা পাবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করে আছে এবং রেট্রোগ্রেড হয়ে আছে, এখান থেকে দৃষ্টি আপনার রাশি, আপনার তৃতীয় এবং আপনার পঞ্চম স্থানে থাকছে। অর্থাৎ ভাগ্যের দিক থেকে তো আপনারা সহযোগিতা পাচ্ছেন। যেহেতু বুধ আপনার তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে, সেহেতু আপনার নিজের কর্মদক্ষতার উপরে যথেষ্ট আস্থা থাকবে এবং ভাগ্যের দিক থেকে কিছুটা হলেও আপনারা সহযোগিতা পাবেন, কিছু দিশা আপনারা এই মাসে দেখতে পাবেন। কিছুটা ভাগ্যের সহযোগিতা এবং কিছুটা নিজের ইচ্ছায় যে সমস্ত বিষয়ে আপনি পরিকল্পনা রেখেছেন বা করেছেন, সেই সমস্ত বিষয়ে অনেকটাই আপনারা অগ্রগতি করতে পারবেন এই মাসে। বিশেষ করে এই মাসে আপনারা যারা কোনো রকম মার্কেটিং সেক্টরে আছেন বা চেষ্টা রাখছেন কর্মের জন্য, এই মাসে আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে, বা কোনো রকম রিপ্রেজেন্টেটিভ এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। এছাড়াও আপনারা যারা মেডিকেল নিয়ে কিছু করছেন, কোনোরকম ইকুইপমেন্ট সরঞ্জাম সাপ্লাই দিয়ে থাকেন বা
উৎপাদক করে থাকেন, সেক্ষেত্রেও এই মাস বিজনেস ক্ষেত্রে এই রকম আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। এই মাসে আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, অবশ্যই কর্মের জন্য আপনারা প্রশাসনিক ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন, বিশেষ করে কোনো রকম সিকিউরিটি বা পুলিশ প্রশাসনে এই সমস্ত বিষয়ে আপনারা কর্মের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু দশমপতি মঙ্গল আপনার সাফল্য স্থানে থাকছে এবং সরাসরি দৃষ্টি থাকছে পঞ্চম স্থানে, অর্থাৎ এই রকম বিষয়ে কর্মের জন্য আপনারা অবশ্যই চেষ্টা রাখতে পারেন। এছাড়াও আপনারা এই মাসে কোনো রকম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিছু করে থাকেন, সেক্ষেত্রে এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো মাস সেটি আপনি আশা রাখতে পারেন। আর্থিক দিক থেকে বলতে হলে এই মাস গত মাসের থেকে এই মাসে আর্থিক দিকটা অবশ্যই আপনারা ভালো কিছু দেখতে পাবেন। এছাড়াও পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন, অর্থাৎ এই মাসে আপনাদের আর্থিক স্টেবিলিটি একটি দেখাচ্ছে। এছাড়াও আপনারা যারা বিজনেস করেন, যদি বাজার বুঝে বিজনেস করেন, সেখান থেকে অবশ্যই আপনারা সফলতা পাবেন। মঙ্গল এই যে আপনার সাফল্য স্থানে অবস্থান করে আছে, মঙ্গল আপনার দশমপতি পঞ্চমপতি, সাফল্য স্থানে অবস্থান করে দৃষ্টি দ্বিতীয় পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকছে, অর্থাৎ যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন, সব প্রফেশনালে আছেন, বিজনেসের মধ্যে যুক্ত আছেন, যেখানে কোনো উৎপাদক বিজনেস করেন বা এমন কোনো ক্ষেত্রের মধ্যে যুক্ত আছেন যেখানে আর্থিক স্টেবিলিটি সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনার ঠিকমতো হয়ে যাচ্ছে, এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আপনি নতুন কিছু করার চিন্তাভাবনা সেটি যথেষ্ট মনের মধ্যে দেখতে পাওয়া যাবে। তবে এই মাসে আপনারা একটি বিষয়ে সতর্ক থাকবেন, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকবেন। যদি আপনি ধীর স্থিরভাবে সমস্ত বিষয়ে ডিসিশন নিয়ে চলতে পারেন, অবশ্যই এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে এবং কর্মপ্রাপ্তির দিক থেকে যথেষ্ট ভালো মাস হতে পারে। শনি আপনার অষ্টমপতি এবং সপ্তমপতি, এই শনি অবস্থান করে আছে আপনার সপ্তম স্থানে, রেট্রোগ্রেড হয়ে আছে। শনি এখান থেকে দৃষ্টি নবম রাশিতে এবং চতুর্থ স্থানে থাকছে। অতএব এই মাসে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে শুভ সংবাদ আসার সম্ভাবনা আছে। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলে সেই রকম সমস্যা থেকে কিছুটা আপনারা বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ এই মাসে এই রকম সমস্যা থাকলে কিছুটা হলেও আপনাদের সমাধানের পথ আপনারা আশা রাখতে পারেন। যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন, এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে উচ্চতর পদ সেটি আপনারা আশা রাখতে পারেন, এবং কর্মস্থানের মধ্যে থেকে আপনি যে কর্মের মধ্যে আছেন, যেখানে আপনাকে রাখা হয়েছে, সেই কর্মক্ষেত্র আপনি একটি ব্যাপকতায় নিয়ে যেতে পারবেন। বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যদি কর্মরত থাকেন, অর্থাৎ আপনি টার্গেট আপনাকে যা দেয়া হবে তা অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন। কর্মস্থান থেকে যারা অগ্রিম কিছু অর্থ নিতে চাইছেন, এ মাসে অবশ্যই আপনারা অর্থ নিতে পারেন। এই মাসে আপনারা প্রতিকার হিসেবে সূর্যদেবতাকে জলগ্রহ করতে পারেন, যদি দুমুখী রুদ্রাক্ষ থাকে অবশ্যই ধারণ করতে পারেন। এছাড়া এগুলো নাও যদি করতে পারেন, তাহলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবতাকে স্মরণ করে একবার একটি প্রণাম করে নেবেন, দেখবেন আপনার জীবনে অনেকটা পজিটিভ মুহূর্ত নিয়ে আসছে। ধন্যবাদ।